হাফেজে কোরআনকে মারে মারতে 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 যখন রক্ত পায়খানা করে ফেলে, হাফেজে কোরআন বলতেছে ভাই আমি কোরআনের হাফেজ, 30 পারার হাফেজ, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আর মেরো না ভাই। যখন বলে কোরআনের হাফেজ তখন ওরা ক্ষান্ত হয়ে যায়, কিন্তু তার আগে তার চোখ দুটো তুলে নিল, আপ কি বলে সাড়াছি দিয়ে নখগুলো তুলে নিল, পায়ের নখগুলো তুলে নিল, লজ্জাস্থানের ভিতর দিয়ে তারা ঝালের পানি ঢুকায় দিল, পায়খানার রাস্তা দিয়ে তারা ডিম পুশ করলো। এত কিছু করার পরে মৃত্যুর দ্বার প্রান্তে এসে তারা শুনল কোরআনের হাফেজ একটু দয়া হলে ছেড়ে দিল। আমি ওই হাফেজ সাহেবকে দেখেছি, ওই অন্ধ লোকটারে দেখেছি, ও আমাকে জড়াই ধরে বলেছে হুজুর জীবনে এত কষ্ট যেন কোনো মানুষ মানুষকে না দেয়। পলাশ বাড়ি চেনেন আপনারা? পলাশ বাড়ির এক মায়ের একটাই মাত্র সন্তান হাফেজ মাসুম বিল্লাহ, বিশেষ একটা দলের সেক্রেটারি, উপজেলা পলাশ বাড়ি উপজেলার বিশেষ একটা দলের সেক্রেটারি হাফেজ মাসুম। 3-4 মাস বাড়ি আসতে পারে না, মা বাপ পাগল হয়ে গেছে, থাকে হয়তো আখ ক্ষেতের ভিতরে, গাছের তলায়, কোন টোপের ভিতরে, বিভিন্ন জায়গায় থেকে থেকে সোনার মানিক, ছেলেটা একদম কঙ্কাল হয়ে গেছে। 6 মাসের মাথায় মনে পড়লো আব্বার সঙ্গে মার সঙ্গে একটু দেখা করব, ভাইদের সহযোগিতা নিয়ে রাত 12টার সময় এসে দরজায় নক করেছে, মা 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 তোমার মাসুম। মা দরজা খুলে দিল, কপাল থেকে পা পর্যন্ত মা জননী মাসুমের একটা চুমা দিয়ে বলল বাজান তোরে কি হাল হয়েছে। হাফেজ মাসুম কয় মা ইসলামী আন্দোলন করার কারণে কোথাও ক্ষেতের ভিতরে, কোথাও ঝোপঝাড়ের ভিতরে, কোথাও খাওয়া হয় না, কোথাও মশারি ছাড়া ঘুমাইতে ঘুমাইতে এই সার হয়েছে। মা দরজা বন্ধ করে দিল, বাবা দরজা বন্ধ করে দিয়ে স্বামী স্ত্রী বলতেছে তুমি মাসুমকে নিয়ে গল্প করো, আমি একটু রান্নাঘরে চলে গেলাম। মাসুমের জন্য ডিম পুশ করা হলো, মাছ ছিল মাছ রান্না করা হলো, যা গোশ ছিল গোশ রান্না করে মাসুমের সামনে নিয়ে বাবা মা স্বামী স্ত্রী দুইজন মাসুমকে খাওয়ার জন্য বসেছে। মা জননী একটাই মাত্র সন্তান, ছেলে নাই মেয়ে নাই, মাসুম কোরআনের হাফেজ হয়েছে। এই কোরআনের হাফেজটার গালের ভিতরে রুটি ভাতগুলো মাখাই মাখাই খাওয়ানো হচ্ছিল, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, এমন সময় দরজায় নক করলো, ঘরের ভিতরে কে আসো, দরজা খোলো। বাবা চলে গেল দরজায়, যে এদের একদল বাহিনী দাঁড়ায় আছে, নাম নাহি বললাম, বাহিনী দাঁড়ায় আছে। বাবা জিজ্ঞেস করলেন আপনারা, কয় হাফেজ মাসুম বাড়ি এসেছে, বাপা জড়াই ধরে বলতেছে বাজান রে 6 মাস আমার ছেলে কিছু খায় না। মা এসে পায়ে জড়াই ধরেছে, 6 মাস আমার ছেলে মার কাছে আসে না, আমাকে একটু উল্টো পথে বাচ্চাটারে বের করে দিতে দাও, আমি কথা দিলাম বাচ্চার কোনোদিন বাড়ি আসবে না। কে কার কথা শুনে মুসলমানের বাচ্চারা হাফেজ মাসুম বিল্লাকে মুরগির বাচ্চার মতন তুলে নিয়ে গেল। মা পায়ে ধরলো, বাপ পায়ে ধরলো, এমনকি ওই বাবা আমার পরে 2-3 দিন পরে আমি এলাকায় সফরে গিয়েছিলাম, বাবা আমারে বলতেছে হুজুর যারা তুলে নিয়ে গেল তাদেরকে বললাম জমি জায়গা সব তোমাদের নামে লিখে দেবো, আমার মাসুমকে তোমরা মাফ করে দাও। কোনো মাফ হলো না, নিয়ে গেল। পরের দিন সকালবেলা শোনা গেল পলাশ বাড়ির একটা ফাঁকা জায়গায় লাশ পড়ে আছে। পরের দিন পেপারে লিখলো মাসুম বিল্লাহ অমুকির সঙ্গে ক্রস ফায়ারে মারা গেছে, মাথায় গুলি হলো, বুকে গুলি হলো, পেটে গুলি খাইলাম, মাসুম বিল্লাহ লাশ হয়ে গেল। তার 4 দিন পর আমি পলাশ বাড়ি, 4 দিন নাই 7 দিন পরে পলাশ বাড়ি মাহফিলে গেলাম, বাজার ওর বাপ মাসুম বিল্লার বাবা আমার এসে বলতেছে হুজুর আমি সহ্য করতে না পেরে গতকাল আমি কবর খুঁড়েছিলাম মাসুম বিল্লার কবর, একটা বাটিতে করে রক্ত নিয়ে আসছে, বলতেছে হুজুর খেয়াল করুন আমার মাসুম বিল্লা 7 দিন আগে মারা গেছে, আমি কবর খুঁড়ে নিজে হাতে কবর খুঁড়ে দেখে এসেছি, আমার মাসুম বিল্লার মাথা দিয়ে এখনো রক্ত টপ 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 করে পড়তেছে, আমার মাসুম বিল্লার শরীরে কোনো পোকা পর্যন্ত ধরিনি। আমার ভাইয়েরা এই জাতির কাছে আমাদের প্রস্তাব,
মার কাছ থেকে বাবার কাছ থেকে উঠাই নিয়ে গেল, ক্রস ফায়ারে কি করে মারা গেল? এটাই তো আমাদের প্রশ্ন, কথা বলেন ঠিক কি না? কারণ নিয়ে গেল তো কার কাছ থেকে? মার বাবার কাছ থেকে উঠাই নিয়ে গেল, পরের দিন ক্রস ফায়ারে মারা গেল। আমাদের দেশে যত ক্রস ফায়ারে মারা যাচ্ছে, শতকরা 99.99 জন লোক এভাবেই মারা যাচ্ছে। কয় অস্ত্র যুদ্ধে মারা গেছে, আমাদের কাছে যদি অস্ত্র থাকতো, আমরা যদি অস্ত্রে সুসজ্জিত হতাম, আল্লাহর কসম তোমরা জুতো পায়ে তোমার সবাই পেতে না। খারাপ লাগতেছে? কিচ্ছু করার নাই, আজকের রাত যে কায়দায় হচ্ছে এটাই মেনে নিতে হবে, কারণ সব দিন এক কায়দায় কথা হয় না। আজকে নরম ভাবেই কথাগুলো বলতেছে, বোঝার চেষ্টা করতে হবে।